বন্ধুরা, ময়ূর আমরা কম বেশি সবাই দেখেছি। এই ময়ূর পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিদের মাঝে একটি। এটা যখন পাখা মেলে নিতে পারে তখন সেটা দেখে মুগ্ধ হয়নি এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে হয়তো। চিড়িয়াখানাতে সাধারণত আমরা নীল এবং সবুজ রঙের ময়ূরগুলোই দেখতে পাই। এছাড়াও ময়ূরের আরও অনেক ধরনের প্রজাতি রয়েছে যার সবগুলোই প্রাণবন্ত, আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সেই সব ময়ূরের সাথে পরিচয় করিয়ে দিব। নীল ময়ূর। নীল ময়ূরের উৎপত্তি মূলত পূর্ব এশিয়া, এটাকে ইন্ডিয়ান ময়ূরও বলা হয়। এগুলো গলার নিচ থেকে বুক পর্যন্ত পুরোটা নীল রঙের হয়ে থাকে, লেজ ও পাখনা উজ্জ্বল রঙের মিশ্রণে হয়ে থাকে। এই জাতের ময়ূরের পাখনা পরিপূর্ণভাবে বিকশিত হতে 5 থেকে 6 বছর লাগে। সবুজ ময়ূর। সবুজ ময়ূরগুলি ইন্দোনেশিয়ার ময়ূর। এই ময়ূরগুলো ইন্ডিয়ান নীল ময়ূরের মতনই, পার্থক্য শুধু নীল রঙের জায়গায় সবুজ রঙের হয়ে থাকে। কঙ্গো ময়ূর। কঙ্গো ময়ূরগুলোর রং কিছুটা সবুজ ময়ূর বা নীল ময়ূরের মতো হলেও এদের সাইজ তুলনামূলকভাবে ছোট এবং পেছনের বড় পালকও নেই। এদেরকে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে দেখা যায়। সাদা ময়ূর। এটার পালক তুলনামূলকভাবে একটু বেশি এবং এই কারণে এটা দেখতেও অনেক সুন্দর। এর উৎপত্তি স্থল ভূমধ্যসাগরের উপকূলে ভারত ধরা হলেও ইউরোপেও এই ময়ূরের বংশবৃদ্ধি দেখা যায়। গোলাপি ময়ূর। এই গোলাপি ময়ূর সাধারণত সাদা ময়ূরেরই অন্য একটা জাত, শুধুমাত্র একটু জেনেটিক্যাল পার্থক্যের কারণে রং আলাদা হয়ে থাকে। গ্রে বা ধূসর ময়ূর। ধূসর ময়ূরের উৎপত্তি বার্মায়, আর এই কারণে এটি বার্মিজ ময়ূর নামেও পরিচিত। এই ধূসর ময়ূর মায়ানমারের জাতীয় পাখি। পাইট পিকক। পাইট পিকক জাতের ময়ূরটি সাদার মাঝে বিভিন্ন রঙের মিশ্রণে হয়ে থাকে। এই ময়ূরটি ইন্ডিয়ার কিছু কিছু অঞ্চলে দেখা যায়।
বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এপিসোড? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি রহস্য এবং রোমাঞ্চ প্রেমী হয়ে থাকেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।